উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটা সেমিস্টারই পাস করতে হবে, অর্থাৎ ন্যূনতম যে পাস মার্ক সেটা প্রত্যেকটা সেমিস্টারে পাস থাকতে হবে, এবং সেই সেমিস্টারে পাস করলে পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দেওয়া যাবে। অর্থাৎ একটা সেমিস্টারে কম নম্বর পেয়ে পরবর্তী সেমিস্টারে একসঙ্গে অ্যাভারেজ বেশি নম্বর পেয়ে পাস করলাম, এটা চলবে না। এবং এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে যেটা প্রধান কারণ হিসেবে সংসদ বলছে যে গুণগত মান, the semester system implementation hobe for the class 11 and 12 and it will be implemented by the West Bengal Council of Higher Secondary Education, shei direction e ajke amra semester system er dike jacchi. Phole semester system ta 24-25 theke class 11 er jonno hocche, 25-26 theke class 12 er jonno hocche, tar mane 2026 e je higher secondary batch ta beruchhe seta first batch hocche semester system. Ebar amra 11-12 এ যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটাকে ডেজিগনেট করা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড হিসেবে, আর 12 এ দুটো সেমিস্টারকে ডেজিগনেট করা হচ্ছে থার্ড এন্ড ফোর্থ। তাহলে টোটাল 1-2-3-4 চারটে সেমিস্টার হচ্ছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস 11, থার্ড ফোর্থ হচ্ছে ক্লাস 12। এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনারা জানেন যে ইন জেনারেল আমি এক্সেপ্ট তিনটে সাবজেক্ট বাদ দিয়ে, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টস, এই তিনটে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে 70-30, মানে 70 হচ্ছে থিওরি, 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই 70টা বাইফার্কেটেড হচ্ছে ইনটু টু সেমিস্টার্স, 35-35, মানে 35 মার্কস হচ্ছে ফর দি ফার্স্ট সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ফর দি সেকেন্ড সেমিস্টার, মানে ট্রুলি স্পিকিং দ্য ইভেন, মানে 35 মার্কস হচ্ছে ফর দি অড সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ইভেন সেমিস্টার, আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা ফর বোথ ক্লাস 11 এন্ড 12। প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ইভালুয়েশন হবে অ্যানুয়াল, কিন্তু থিওরি কিন্তু ইভালুয়েশন হচ্ছে সেমিস্টার সিস্টেম। ঠিক সিমিলারলি প্রজেক্ট বেস সাবজেক্ট, মানে যেটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তাদের ক্ষেত্রে 80-20 থাকে, 80-20, 80 থিওরি 20 প্রজেক্টস। তো সেই 80টাও বাইফার্কেটেড হচ্ছে ইনটু টু সেমিস্টার্স, অড সেমিস্টারের ক্ষেত্রে 40, ইভেন সেমিস্টারের ক্ষেত্রে 40, প্রজেক্টে 20, তাকে পাস করতে হবে ইন বোথ দ্য থিওরি এন্ড প্র্যাকটিক্যাল। আমাদের পাস মার্ক হচ্ছে 30%, যেটা এতদিন ছিল এখনো সেটাই থাকছে, কোন রকম পরিবর্তন করা হচ্ছে না। তার মানে যেটা 70 যেখানে থিওরি থাকছে, 70-তে থিওরিতে পাস করতে গেলে 30% মানে 21 পেতে হতো, এখনো স্টুডেন্টকে 21 পেতে হবে, কিন্তু সেটা কিউমুলেটিভ ইন বোথ দ্য সেমিস্টার টেকিং টুগেদার। ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেসড সাবজেক্ট হয়, মানে সে সাপোজ বাংলা, ইংলিশ, হিস্ট্রি ইত্যাদি, এগুলোতে 80-20 থাকে, 80-20, তাহলে এই 80-তে 30% মানে তাকে 24 পেতে হবে, সেই 24টাকে দুটো সেমিস্টারে 40-40 করে যে দুটো সেমিস্টার হবে সেটাকে টোটাল কিউমুলেটিভলি তাকে 24। এছাড়া অ্যানুয়ালি পেতে হবে, তার মানে হচ্ছে বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে 30-এ তাকে 9 পেতে হবে পাশের জন্য, আর যদি প্রজেক্ট বেসড হয় তাহলে 20-তে তাহলে 30% মানে হচ্ছে 6 পেতে করে দেওয়া হচ্ছে থিওরিটাকে, কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভালুয়েশনই থাকছে ফর দি টাইম। তাই হচ্ছে এবার ক্লাস 11 এর পরীক্ষা কিন্তু আমরা কন্ডাক্ট করব না, ক্লাস 11 এর পরীক্ষা আমরা এখন লাস্ট, এই গত বছর থেকে এই সিদ্ধান্তটা হয়েছে যে ক্লাস 11 এর পরীক্ষা রেসপেক্টিভ স্কুল তারা নিজেরাই কন্ডাক্ট করবে। ফলে এখন 24-25 যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেইটার কিন্তু পরীক্ষা কিন্তু ফার্স্ট সেমিস্টার হচ্ছে, মানে অড সেমিস্টার পরীক্ষা, আমি ফার্স্ট সেমিস্টার বলবো না, ইন জেনারেল অড সেমিস্টার, মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর, এবং ইভেন সেমিস্টার পরীক্ষা মানে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে মার্চে। ফলে ফর দি 24-25 যে ক্লাস 11 হচ্ছে, মানে তার কিন্তু ফার্স্ট ইয়ারে পরীক্ষা, মানে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার কিন্তু পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করবে স্কুল as per the guideline and the routine set by the council.